আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি চমৎকার একটি ভিডিও নিয়ে, যে ভিডিওতে আমরা শুদ্ধ ভাষা বনাম নোয়াখালী ভাষা শুনবো, এবং সেটি হচ্ছে দুই খালাতো বোন এবং দুই বান্ধবীর কাছে আমরা শুনবো, তাদের মুখে আজকে শুদ্ধ ভাষা বনাম নোয়াখালী ভাষা। তো চলুন আমরা তাহলে শুনে আসি ওদের শুদ্ধ ভাষা বনাম নোয়াখালী ভাষাটি। আমি আই পানি হানি পান হান পাগল ছাগল পারি হারি পারি না হারি না পুকুর হই পাতা হাতা ফকির হই ফুল ফুল ফুফু হুইয়ে হাতি হাতি হাত আত বেলুন ফটকা কলা কেলা সকাল বেঙে সন্ধ্যা হাঙ্গিনে টাকা টেয়া সরষের তেল বালা তেল কঞ্চি শিবে নেকড়া তেনা খেত হাতর পেঁপে ককিয়া ছেলে হোলা মেয়ে মাইয়ে ঘোতায় কনাই গতকাল কাইলে নারিকেল নাইন কুকুর কুত্তে বিড়াল বিলাই জামা কুত্তা জল ছুড়বে পান্তাবাদ হানিবাদ। আমরা এখন নোয়াখালী ভাষার কিছু বাক্য অনুবাদ শুনবো তাদের কাছে। এর আগে তো আমরা শব্দ শুনেছিলাম, তো এখন তাহলে তোমরা বাক্য বলা শুরু করো। আমি তোমাকে ভালোবাসি। আই তারে ভালোবাসি। তুমি কি পাগল হয়ে গেলে? তুই কি পাগল হয়ে গেছ? সত্যি। আপনি কোথায় যাবেন? আপনি কোনায় যাবেন? তুমি খেয়ে শুয়ে পড়ো। তুই খাই হুতি দে। এখন আমি কি করবো? অনায় কিকতাম। আমি সকালে পিঠা খেয়েছি। আই ব্যান না হিটা খেয়েছি। আন্টি কেমন আছেন? খালাম্মা ভালো আছেন নি? তাকে আমার কাছে ভালো লাগে। হেতি রে আপনার খুব ভালো লাগে। আমি ফুকুরে সাঁতার কাটি। আই হইরা হাঁসের কাটি। তারা ঝগড়া করছে। ভীতি দেখালি কি লাগিলি করে? তার কাফালে জারির বাড়ি। ইতির কোয়ালে হিসার ভাই। পশ্চাৎ করে এসে শুয়ে যায়। মুতি আই হুতি যায়। আমি ডিম দিয়ে ভাত খাইছি। আমি আন্ডা দিয়ে ভাত খাইছি। আমি কলা খাইছি। আমি কেলা খাইছি। আমার কাছে 10টা টাকা আছে। আপনার 10টাই আছে? কালকে স্কুলে যাবে? কাইলে স্কুলে যাবি? তুমি শুয়ে যাও। তুই হুতি যে। আরে আরে, তোমরা এরকম নোয়াখালী ভাষা নিয়ে এরকম ঝগড়া করিও না। নোয়াখালী শুদ্ধ ভাষা নিয়ে ঝগড়া করবা না। আসলে নোয়াখালী ভাষা নয় অনেকে আশাআশি করে, আর তা আশাআশি করার কিচ্ছু নেই। নোয়াখালীর গুণের কথা যেতে জানে হেতে কইতে আসবো। আসলে নোয়াখালী গুণের কথা তো কেউ জানে না, এলাই তারা আশাআশি করে। নোয়াখালীরা হচ্ছে আনের অতিথি পারায়ণের সেরা। এরপর নোয়াখালীতে যে কত জ্ঞানী গুণী ব্যক্তির জন্ম সেটা আসলে বলে শেষ করা যাবে না। যেমন নোয়াখালীতে আন্নের আছে বিশিষ্ট বিশিষ্টের জন্ম আছে, স্পিকার আইনজীবী আছে, রাজনীতিবিদ আছে, অভিনেতা আছে, এত এত গুণী ব্যক্তি যে নোয়াখালীতে আছে, কবি হতে শুরু করে সবাই আছে। তারপরও নোয়াখালীর অনেকে আশাআশি করে, তাই আন্নগর কাছে কইয়ের নোয়াখালীতে অনেক দর্শনীয় স্থান আছে, অনেক জ্ঞানী গুণীর জন্ম আছে। নোয়াখালী নিয়ে আন্নেরা আশাআশি করিয়ে না, আজের মতো আন্নার কাছে তুমি বিদায় নিয়ে আর আন্নেরা ব্যাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমরাও কিছু বলো এই সম্পর্কে। আমরাও ভালো থাকার এজের মতো বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম।